আজকে আমরা আরো কিছু প্রয়োজনীয় ট্যাগ সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে ব্লক কোড ট্যাগ। এই ব্লক কোড ট্যাগ কি? ব্লক কোড ট্যাগ হচ্ছে আমাদের অনেকগুলো লাইন বা অনেকগুলো ওয়ার্ড লেখার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, যেমন আমরা পি ট্যাগের ইউজ করতাম, সেম ভাবে আমরা এই ব্লক কোড ট্যাগেরও ইউজ করব। বাট ব্লক কোড আর পি ট্যাগের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমরা একটু পরেই জানব। সেকেন্ড নাম্বার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মল ট্যাগ। কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা সেন্টেন্সকে ছোট করতে গেলে আমাদের এই স্মল ট্যাগের ইউজ করতে হয়। তিন নাম্বার যেটা জানবো সেটা হচ্ছে অ্যাবোর ট্যাগ। এটার ফুল মিনিং হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এটা শর্ট ফর্মে বলে অ্যাবোর। এটাকে আমরা কখন ইউজ করবো? এক্সাম্পল হিসেবে যদি চান তাহলে দেখেন আমি কিন্তু এখানে একটা ইউএসএ লেখা লিখে রাখছি, এটা হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে? আমি চাচ্ছি এটার উপর যখন মাউস নিয়ে হবার করব তখন এটার উপর একটা লেখা শো হবে, সেটা হচ্ছে এটার ফুল মিনিং, মানে ইউনাইটেড স্টেট আমেরিকা, পুরো লেখাটাই দেখাবে। এমনিতে থাকবে শর্ট ফর্ম, যখন আমি মাউস নিয়ে যাব তখন লেখা শো হবে ইউনাইটেড স্টেট আমেরিকা। তো এই কাজটা আমরা করব অ্যাবোর ট্যাগ দিয়ে। দেন চার নাম্বার যেটা শিখবো সেটা হচ্ছে কিউ ট্যাগ। কিউ ট্যাগ আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু ইউএস এর আগে এবং পরে কোটেশন দিয়ে রাখছি। এই কোটেশনটা লেখার জন্য আমাদের ইউজ করতে হয় কিউ ট্যাগ, ঠিক আছে? তারপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড্রেস। আপনার ওয়েবসাইটের ভিতর কোনো একটা অ্যাড্রেস লিখতে গেলে, যেমন হাউস নাম্বার 100, রুট নাম্বার 32, এমন টাইপের কিছু যদি লিখতে চান তাহলে অবশ্যই অ্যাড্রেস ট্যাগের ভিতর লিখবেন, তাহলে লেখার ধরনটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। তো অ্যাড্রেস লেখার জন্য আমাদের সবসময় অ্যাড্রেস ট্যাগের ইউজ করা উচিত। এরপর আমরা আলোচনা করব সাইট ট্যাগ নিয়ে। এই সাইট ট্যাগ কি? সাইট ট্যাগ হচ্ছে কোনো একটা লেখাকে ত্যাড়া করতে গেলে এই সাইট ট্যাগের ইউজ করা হয়। যেমন আমরা আই ট্যাগ দিয়ে কি করতাম, একটা লেখাকে কিন্তু ত্যাড়া করে দিতাম, তাই না? মানে ইটালিক করে দিতাম। সেম কাজটা কিন্তু আমরা এই সাইট ট্যাগ দিয়ে করতে পারবো। বাট এই সাইট ট্যাগের ব্যবহার আমরা সব জায়গায় করব না, কিছু কিছু স্পেশাল জায়গায় করব। যেমন আপনি ওয়েবসাইটের ভিতর একটা ছবি ইউজ করবেন, তো ছবির নিচে একটা ক্যাপশন হিসাবে লিখে দিতে পারেন এই সাইট ট্যাগ দিয়ে। আমরা কিন্তু এখনও ছবি ইউজ করা শিখি নাই, আমরা কিন্তু সামনে শিখব, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে যদি দেখতে চান তাহলে দেখেন আমি এখানে একটা স্ক্রিনশট এনে রাখছি। দেখেন একটা ইমেজ আছে, ইমেজের নিচে কিন্তু একটা লেখা আছে যে লার্নিং ওয়েব ডিজাইন। এই লেখাটা কিন্তু একটু ত্যাড়া টাইপের, তাই না? তো এইটাই করতে হয় সাইট ট্যাগ দিয়ে। সাইট ট্যাগ দিয়ে সব জায়গায় আপনারা কাজ করবেন না, আমি আবারও বলতেছি আই ট্যাগ দিয়ে কাজ করবেন, মানে ইটালিক করতে গেলে আই ট্যাগ দিয়ে কাজ করবেন। বাট কিছু কিছু স্পেশাল জায়গায়, যেমন ইমেজ আনছেন সেটার একটা ক্যাপশন দেওয়া লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইট ট্যাগটা ইউজ করতে পারেন। সাইট ট্যাগ ইউজ করলে কী হবে, লেখাটা একটু ত্যাড়া হয়ে যাবে, আর কিছু না। তো এই ছয়টা ট্যাগ নিয়ে কাজ করবো আমরা আজকে। তো এটা দেখার জন্য চলেন আমরা চলে যাই আমাদের কোডে। তো আমরা চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর। এসে দেখেন কিছু কোড দেখা যাচ্ছে আগে থেকে। তো এই কোডগুলো আমরা গত পর্বের ভিডিওতে যে কাজ করছিলাম সেই কাজের কোডগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এগুলোর আউটপুট কি ছিল, আউটপুট যদি দেখি তাহলে দেখেন এই টাইপের কিছু একটা ছিল। এখানে একটা হ্যালো বাংলাদেশ লিখছি, তার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিয়েছি, আর এখানে একটা ফন্ট ফ্যামিলি সেট করে দিয়ে লেখার ধরনটাকে চেঞ্জ করে দিয়েছি, আরও কিছু করছি। যদি না দেখে থাকেন এই ভিডিওটা তাহলে দেখে আসবেন আমাদের গত পর্বের ভিডিওটা। তো এবার আমি এই কোডগুলোকে ডিলিট করে দিব। আমি এই সবগুলোকে ডিলিট করে সিলেক্ট করে ধরে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে সেভ করে যদি এসে আমাদের ওয়েবসাইটে রিলোড করি তাহলে দেখবেন সব কিছু কিন্তু চলে গেছে, কিছুই নাই, ঠিক আছে? তো আমি আবার চলে আসলাম আমার ভিএস কোডে। এবার এসে প্রথম যে ট্যাগটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ব্লক কোড ট্যাগ। তো আমি জাস্ট এখানে লিখি যে ব্লক কোড, লিখলাম ব্লক কোডটারে ওপেন করছি অ্যান্ড দেন ব্লক কোডটারে কী করছি, ক্লোজ করে দিছি, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে আমরা ব্লক কোড ট্যাগ কেন ইউজ করব। এটা ইউজ করার কারণ হচ্ছে আপনাদের যখন প্রয়োজন পড়বে অনেকগুলো লাইন লেখার বা অনেকগুলো লেখা লেখার প্রয়োজন পড়বে তখনই আপনারা ব্লক কোড ট্যাগটাকে ইউজ করবেন। যেমনভাবে আপনারা পি ট্যাগটাকে ইউজ করতেন, পি ট্যাগে কী করতেন, অনেকগুলো লেখা লিখতেন, তাই না? তো ব্লক কোড ট্যাগের মধ্যেও সেম কাজটাই করতে পারবেন, আর কিছু না। তো আমি জাস্ট এর ভিতর লিখে দিই যে লরেম 120টা ওয়ার্ড, মানে আমি লরেম 120টা ওয়ার্ড দিয়ে যখনই কিবোর্ডের ইন্টার বাটনে ক্লিক করব তখনই কিন্তু আমার অটোমেটিক 120টা ওয়ার্ড জেনারেট হয়ে যাবে। তো আমি কিবোর্ডের ইন্টার প্রেস করতেছি, দেখেন আমার কিন্তু অটোমেটিক 120টা ওয়ার্ড হয়ে গেছে। তো এবার আমি কন্ট্রোল অ্যাস মেরে সেভ করে যদি আমার ওয়েবসাইটে যাই, গিয়ে যদি রিলোড করি তাহলে দেখেন আমার কিন্তু লেখাগুলো চলে আসছে, ঠিক আছে? তো এবার আপনারা বুঝে গেলেন যে অনেকগুলো লেখা লেখার জন্য পি ট্যাগের পরিবর্তে ব্লক কোড ট্যাগ দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। তবে পি ট্যাগ এবং ব্লক কোড ট্যাগের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা নিয়ে আলোচনা করতে গেলে আমি নিচে আরেকটা পি ট্যাগ নেই। তো আমি নিচে একটা পি ট্যাগ নিলাম, নিয়ে পি ট্যাগের ভিতর লিখে দিলাম লরেম 120টা ওয়ার্ড, জাস্ট দেখার পারপাসে, ঠিক আছে? যে পি ট্যাগ এবং ব্লক কোড ট্যাগের মধ্যে জাস্ট একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা কোথায়, ওকে? তো আমি এবার ইন্টার প্রেস করতেছি, আমার কিন্তু পি ট্যাগের ভিতরও 120টা ওয়ার্ড চলে আসছে। তাই এবার আমি কন্ট্রোল অ্যাস মেরে সেভ করে ওয়েবসাইটে এসে রিলোড করি তাহলে দেখেন আমার কিন্তু পি ট্যাগের লেখাটাও চলে আসছে নিচে, মানে এই এতটুক লেখাটা হচ্ছে পি ট্যাগের মধ্যে, ঠিক আছে? আর এই যে উপরের লেখাটা হচ্ছে ব্লক কোড ট্যাগের মধ্যে। তাহলে এবার আপনারই দেখেন পার্থক্যটা কোথায়। যদি পার্থক্যটা দেখতে চান তাহলে দেখেন ব্লক কোডের
লেফটে মানে বামে অনেকখানি জায়গায় কিন্তু ফাঁকা রয়ে গেছে, অটোমেটিক এটা হয়ে গেছে, আমরা কিন্তু করি নাই, ঠিক আছে? আর রাইটে মানে ডানে এদিকেও দেখেন অনেকখানি জায়গায় কিন্তু রয়ে গেছে। আর পিটেক যেটা আছে এর কিন্তু লেফটে কোনো জায়গা নাই, মানে বামে কোনো জায়গা নাই, দেখতে পারতেছেন? এটা কিন্তু ঘেষ্টাঘেষ্টি ভাবে লেগে আছে, আর রাইটেও কিন্তু কোনো জায়গা নাই। তো এই জাস্ট এতটুকুই পার্থক্য ব্লক কোড আর এই যে পি ট্যাগের মধ্যে, ঠিক আছে? তো আপনাদের কাজের অনুসারে আপনারা যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটাকে ইউজ করবেন। তো আশা করি আমি আপনাদের পি ট্যাগ এবং ব্লক কোড ট্যাগের পার্থক্যটা বুঝাতে পারছি। কিছুই না, জাস্ট একটু পার্থক্য, সেটা হচ্ছে কি ব্লক কোড ট্যাগের লেফটে একটু জায়গা দিয়ে দেয় এবং রাইটে আরেকটু জায়গা দিয়ে দেয়, আর পি ট্যাগের মধ্যে কোনো জায়গা দেয় না, ব্যাস এইটাই। এবার আমরা ব্লক কোড ট্যাগের কাজ শেষ, এবার আমরা করব স্মল ট্যাগের কাজ, তাই না? তো স্মল ট্যাগের কাজ করতে গেলে তো আমি চাচ্ছি এই যে লরেম ইপসাম ডলার টুক লেখাটাকে আমি স্মল করব। তো কিছুই না, এর আগে আমি জাস্ট বলে দিব স্মল ট্যাগ, ওকে? স্মল ট্যাগটা বলে দিলাম, এন্ড ক্লোজিং ট্যাগটাকে কাট করে আমি যেখানে শেষ করতে যাচ্ছি, তো আমি এখানে শেষ করতে যাচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম, ব্যাস। এবার স্মল ট্যাগের মধ্যে যতটুক লেখা থাকবে এই লেখাটুক ছোট হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি আমি সেভ করে এখানে এসে রিলোড করি, তাহলে দেখেন এই উপরে এতটুক লেখা কিন্তু স্মল হয়ে গেছে। আমরা কিন্তু এইটুক লেখাতেই করছিলাম, বাট বাকিটুক লেখা কিন্তু স্মল হয় নাই, এগুলো কিন্তু বড়ই আছে, ওকে? তো ভালোভাবে বোঝার জন্য আমি এক কাজ করতে পারি, আমি এই প্যারাগ্রাফের এই ব্লক কোড ট্যাগের সবগুলাকে স্মল করে দিতে পারি। তো আমি একদম শেষে দিয়ে দিলাম, এনে পেস্ট করে দিলাম। এবার কি বোঝাচ্ছে? এবার বোঝাচ্ছে স্মল ট্যাগের মধ্যে যতটুক লেখা আছে সবগুলো স্মল হয়ে যাবে, ওকে? তো আমি সেভ করলাম, এসে যদি রিলোড করি তাহলে দেখেন সবগুলো লেখাই কিন্তু স্মল হয়ে গেছে, ওকে? তো এই হচ্ছে স্মল ট্যাগের কাজ। আপনাদের কোনো লেখাকে ছোট করতে গেলে, মানে পারফেক্টভাবে ছোট করতে গেলে স্মল ট্যাগের ব্যবহার করবেন, দ্যাটস ইট, আর কিছু না। তো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাবর্ট ট্যাগের কাজ। স্মলের পর হচ্ছে অ্যাবর্ট ট্যাগ। তো অ্যাবর্ট ট্যাগটা দিয়ে কি করে, তা এটা যদি ভালোভাবে বুঝতে যান তাহলে দেখেন আমি এটার নিচে ব্লক কোডের নিচে একটা লেখা লিখছি, ধরেন বিডি, মানে একটা শর্ট ফর্ম লিখে দিলাম বিডি। এখন আমি তো জানি বিডির ফুল মিনিং কি বাংলাদেশ, ঠিক আছে? বাট অন্য কেউ তো হয়তো নাও জানতে পারে যে বিডির ফুল মিনিং কি বাংলাদেশ, ঠিক আছে? তো আমি এটাকে লিখলাম, লিখে সেভ করলাম, সেভ করে ওয়েবসাইটে এসে রিলোড করি, তাহলে দেখেন এই কর্নারে কিন্তু বিডি লেখাটা চলে আসছে। তো এবার আমি চাচ্ছি আমি যখনই মাউস এটার উপরে নিয়ে যাব তখন এটার উপর ছোট করে লেখা শুরু হবে যে বাংলাদেশ, এই বিডি এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা সাহায্য নিব অ্যাবর্ট ট্যাগের। তো এটার আগে আমি জাস্ট এখানে বলে দিব অ্যাবর্ট ট্যাগ ABR, ঠিক আছে? আর এই ক্লোজিং ট্যাগটাকে পরে দিয়ে দিব, এই বিডির পরে। এবার সেভ করে এসে যদি এখানে রিলোড করি তাহলে বেশি একটা পার্থক্য দেখতে পারবেন না, দেখেন কিছুই হয় নাই, ওকে? মাউস নিয়ে যাই, কিছু হচ্ছে না। আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা সেট করে দিতে হবে এই যে অ্যাবরের মধ্যে, জাস্ট বলে দিবেন টাইটেল, টাইটেল দিয়ে ইকুয়াল দিয়ে দুইটা কোটেশন দিলেন, দিয়ে এটার ফুল মিনিং কি বিডির বাংলাদেশ না, জাস্ট এখানে লিখে দিবেন বাংলাদেশ, বাংলাদেশ, ওকে? এবার সেভ করেন, কন্ট্রোল এস মেরে সেভ করে এখানে রিলোড করেন, করে দেখেন লেখাটার নিচে কিন্তু ডট ডট চলে আসছে এখানে। তো এবার আমি যখনই মাউসটার উপর নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে বাংলাদেশ, ছোট করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে বাংলাদেশ, বিডি এর পূর্ণরূপ বাংলাদেশ। দেখেন আমি মাউসটা নিয়ে চলে যাচ্ছি, দেখেন দেখাচ্ছে না, আবার যখনই আনবো তখন কিন্তু দেখাবে বিডি এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তো সেম ভাবে আমি করতে পারি এখানে আরেকটা, সেটা ধরেন DH। তো আমি বুঝি যে DH তে ঢাকা, বাট অন্য কেউ তো বুঝে না, ঠিক আছে? তো এটাকে আমি অ্যাবর্ট ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, অ্যাবর্ট ট্যাগ। তো এই ক্লোজিং ট্যাগটাকে কাট করে DH এর পরে দিয়ে দিব, পেস্ট করে, ঠিক আছে? এবার রিলোড করি, তাহলে দেখেন DH টা কিন্তু চলে আসছে। আচ্ছা আমি নিচে আনি, একটা BR মেরে দিই, এই যে এখানে একটা BR করে দেবো। আপনারা জানেন নিচে আনার জন্য কি করতে হয়, BR দিতে হয়, ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম BR, তো আমি আরেকটা BR দিয়ে দিব, দুইটা BR, মানে ব্রেক, বিয়ার মানে হচ্ছে ব্রেক। এবার যদি আমি সেভ করে এসে রিলোড করি তাহলে দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে, ওকে? তো এবার চাচ্ছি আমি এটার উপর যখন মাউস নিয়ে যাব তখন ঢাকা লেখাটা শু হবে। তো এটা করার জন্য আমি ওই সেম কাজটা এখানে করবো, যে অ্যাবরের মাঝখানে এখানে এসে টাইটেলটা বলে দিব, টাইটেল এখানে বলে দিব ঢাকা, এক সেকেন্ড, ওকে ঢাকা। এবার যদি সেভ করে এসে এখানে রিলোড করি, মাউসটা যদি নিয়ে যাই এর উপর, তাহলে দেখেন ঢাকাটা শো হচ্ছে, ছোট করে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন ঢাকাটা কিন্তু শো হচ্ছে, ঠিক আছে? আর এই ভিডিওর উপর যখন নিয়ে যাব দেখেন বাংলাদেশ শো হচ্ছে। এখানে চাইলে আপনি আরো কিছু লেখা শো করতে পারেন, যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, ওকে? এবার যদি সেভ করেন, সেভ করে এসে যদি রিলোড করেন, মাউসটা যদি নিয়ে যান এর উপর, তাহলে দেখেন বাংলাদেশ ইজ মাই কান্ট্রি লেখাটা কিন্তু শো হচ্ছে,
তো এই অ্যাবর্ট ট্যাগ দিয়ে এই কাজটাই করা হয়। ধরেন আপনি একটা ওয়েবসাইট করতেছেন, সেই ওয়েবসাইটের মধ্যে জায়গা নাই, জাস্ট শর্ট ফর্মটা আপনি লিখে দিয়েছেন, তো এবার চাচ্ছেন যে ওই শর্ট ফর্মের উপর যখন আমি মাউস নিয়ে যাব তখন একটা বড় লেখা শো হবে। তো আপনি এটা সিম্পল ভাবে করে দিতে পারেন অ্যাবর্ট ট্যাগ দিয়ে। ঠিক আছে, তো আমরা জেনে গেলাম ব্লক কুড ট্যাগ, স্মল ট্যাগ এবং অ্যাবর্ট ট্যাগ সম্পর্কে। এবার আমরা জানবো কিউ ট্যাগ সম্পর্কে। কিউ ট্যাগ দিয়ে কি করা হয়, কোটেশন দেওয়া হয়, আমরা কিন্তু আগেই বলে দিছি। এই ধরেন আমি যে লরেম ইপসাম ডলার, এই যে এতটুকু ইলিট পর্যন্ত লেখাটাকে আমি কোটেশনের মধ্যে রাখতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে আমি কি করব, এইখানে আমি একটা কিউ ট্যাগ সেট করে দেবো, জাস্ট কিউ আর কিছু না, ওকে কিউ। আর ক্লোজিং ট্যাগটাকে আমি এখানে ফিনিশ করে দিলাম, ওকে। এবার কি বোঝাচ্ছে, এই যে কিউ ট্যাগের মধ্যে যতগুলো লেখা থাকবে এই লেখার দুই পাশে কোটেশন হয়ে যাবে, ডাবল কোটেশন। ঠিক আছে, তো আমি কন্ট্রোল এস মেরে সেভ করলাম, সেভ করে আমাদের ওয়েবসাইটে এসে রিলোড করি, তাহলে দেখেন এই যে লরেম ইপসাম এজ ইলিট পর্যন্ত এই লেখাটুকু কিন্তু ডাবল কোটেশনের মধ্যে আছে, এই যে একটা কোটেশন আর এই সাইডে একটা কোটেশন। তো এই কোটেশনটাকে আনতে গেলে আমাদের কিউ ট্যাগের ইউজ করতে হয়। ঠিক আছে, এটা আপনি কিবোর্ড দিয়ে করতে পারবেন না, আমি 100% বলে দিচ্ছি, এটা কিবোর্ড দিয়ে কোনোভাবেই পসিবল না। এটাকে আনতে গেলে অবশ্যই অবশ্যই আপনাদের কিউ ট্যাগের ব্যবহার করতে হবে। তো এই কিউ ট্যাগটা আমি অন্য কোথাও দিয়ে দিই, ধরেন এই যে এখানে দিয়ে দেব, এখানে ধরেন এই যে নিচে, এই যে লেখাটার আগে দিয়ে দিলাম কিউ ট্যাগ, আর কিউ ট্যাগটা ক্লোজ করে দিব আমি, কাট করলাম, এই যে এইখানে ক্লোজ করে দিলাম। এবার সেভ করি, রিলোড করি, তাহলে দেখেন এই যে এই লেখাটুকুর কিন্তু কোটেশনটা পেয়ে গেছে দুই সাইডে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন কোটেশন কিন্তু চলে আসছে। তো এই কিউ ট্যাগ দিয়ে আপনাদের প্রয়োজন মতো যে কোনো জায়গায় কোটেশন মার্ক দিতে পারেন, ওকে। এরপর আমরা আলোচনা করব অ্যাড্রেস ট্যাগ নিয়ে। তো অ্যাড্রেস ট্যাগটা খুবই সিম্পল, আমি জাস্ট এখানে বলি যে অ্যাড্রেস, অ্যাড্রেস ওপেন করলাম অ্যান্ড অ্যাড্রেস ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, এর ভিতর আমি কোনো একটা ঠিকানা লিখে দিই, বা এমনিতে লিখে দিই যে হাউস নাম্বার ধরেন 100, তারপর বলে দিই যে রোড নাম্বার 32, তারপর এমনিতে বলে দিই যে শেরপুর সদর। ঠিক আছে, শেরপুর সদর, যেহেতু আমি শেরপুরে থাকি তো আমি আমার জেলাটাকে হাইলাইট করলাম। এবার আমি কন্ট্রোল এস মেরে সেভ করে যদি আমার ওয়েবসাইটে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন নিচে কিন্তু চলে আসছে হাউস নাম্বার 100, রুট নাম্বার 32, শেরপুর সদর। তো আরেকটু সুন্দর করতে চাইলে আমি এখানে জাস্ট বলে দিই যে বিআর, মানে লাইনটাকে ব্রেক করে দিলাম নিচে নিচে নেওয়ার জন্য, তাহলে সুন্দর লাগবে, আমি এটাতেও দিয়ে দিব। এবার কন্ট্রোল এস মেরে সেভ করে যদি এসে রিলোড করি, তাহলে দেখেন খুব সুন্দর লাগতেছে, কিন্তু নিচে নিচে চলে আসছে। এবার একটু লক্ষ্য করেন লেখার ধরনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, উপরের লেখাগুলোকে দেখেন এগুলো কিন্তু সোজা, বাট অ্যাড্রেস ট্যাগ যখনই দিছি এই লেখাটার মধ্যে তখন কিন্তু এটা একটু তেরা হয়ে গেছে, মানে একটু ইটালিক টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এটা হওয়ার কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা একটা রিয়েল মানে অ্যাড্রেসের মতো কিন্তু লাগতেছে। তো আপনারা যখনই কোনো অ্যাড্রেস লিখবেন তখনই অ্যাড্রেস ট্যাগের ভিতর লিখবেন, জাস্ট অ্যাড্রেসটাকে ওপেন অ্যান্ড ক্লোজ করে দেবেন। দেখেন আমি কিন্তু এখানে কিছুই করি নাই, জাস্ট অ্যাড্রেসটা ওপেন ক্লোজ করে দিয়েছি, ভিতরে আমি জাস্ট অ্যাড্রেসটা লিখে দিয়েছি, ব্যাস আমার কাজ কিন্তু কমপ্লিট। তো হয়ে গেল আমাদের অ্যাড্রেস ট্যাগ সম্পর্কে জানা। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাইড ট্যাগ সম্পর্কে। তো সাইড ট্যাগটা কিছুই না, সেটা ইটালিকের মতোই, আমি আপনাদের দেখানোর জন্য ধরেন যে এখানেই করে দিলাম, বা এই যে এখানে করে দিই, জাস্ট এখানে বলে দিব যে সাইড, সাইড ট্যাগটাকে ওপেন করলাম অ্যান্ড দেন সাইড ট্যাগটাকে ক্লোজ করে দিব ধরেন এই যে এখানে। তো আমি এখানে পেস্ট করে দিলাম, তো এই সাইড ট্যাগের এই যে মাঝখানে লেখাটুকু একটু তেরা হয়ে যাবে, যদি লক্ষ্য করেন দেখতে পারবেন। আমি কন্ট্রোল এস মেরে সেভ করলাম, রিলোড করি, তাহলে দেখেন এই যে এই লেখাটুকু কিন্তু একটু তেরা হয়ে গেছে। আমি এখানে কি করছি, জাস্ট সাইড ট্যাগটাকে বলে দিছি সাইড ট্যাগ, আর ওই যে আই ট্যাগ মানে ইটালিক করাটা যেটা আমরা করছি, ইটালিক আর সাইড প্রায় সেম কাজ করে, আর এদের মধ্যে কোনো ডিফারেন্ট নাই। তারপরে হচ্ছে সাইড ট্যাগটা ইউজ করে স্পেশাল জায়গায়, যেমন ধরেন আপনি একটা ইমেজ আনছেন, ইমেজের একটা ক্যাপশন দেওয়া লাগবে, সেক্ষেত্রে আপনি সাইড ট্যাগের ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি আই ট্যাগের ইউজ কখনোই করবেন না, এটা সবসময় মনে রাখবেন। আর যতগুলো জায়গা আছে ক্যাপশন ছাড়া কিছু কিছু মানে এমনিতে যদি আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা আই ট্যাগের ইউজ করব। ঠিক আছে, তো আমি এই সাইড ট্যাগটা আরও কোথাও ইউজ করি, ধরেন এই যে এখানে ইউজ করে দিলাম, এখানে বলি যে সাইড ট্যাগ অ্যান্ড দেন ক্লোজিং ট্যাগটাকে কাট করে ধরেন এই যে এটার পরে দিয়ে দিলাম পেস্ট করে। এবার যদি কন্ট্রোল এস মেরে সেভ করে এসে রিলোড করি, তাহলে দেখেন এই যে লেখাটুকু কিন্তু এই যে তেরা হয়ে গেছে, কিছুই না, জাস্ট ইটালিকের মতো হয়ে গেছে। তো আমি যদি ইটালিক ট্যাগটাও করে দেখাই আপনাদের, ধরেন এই যে এই লেখাটুকু আমি ইটালিক করব, তো কি করতে হবে, জাস্ট আই, আইতে কি ইটালিক, তো আমি ক্লোজিং ট্যাগটাকে এই যে এখানে দিয়ে দিলাম পেস্ট করে। এবার দেখতে পারবেন দুইটা কিন্তু সেমই দেখাবে, রিলোড করি তাহলে দেখেন এই যে এইটুকু হচ্ছে আমাদের সাইড ট্যাগের কাজ, আর এই যে এইটুকু হচ্ছে আমাদের ইটালিক ট্যাগের কাজ, দেখেন দুইটা কিন্তু সেমই লাগতেছে, এখানে কোনো ডিফারেন্ট নাই।
ঠিক আছে, জাস্ট একটু লেখার মানে ধরনটা একটু হয়তো চেঞ্জ হয়েছে, বাট বোঝা যাচ্ছে না। তো আমি আপনাদের সবসময় বলবো, যখন কোনো ক্যাপশন দেওয়া লাগবে তখন সাই ট্যাগ ইউজ করবেন, আর এমনিতে যখন প্রয়োজন পড়বে তখন সবসময় আই ট্যাগ ইউজ করবেন। তো আজকের এই ছিল আমাদের টিউটোরিয়াল, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে।